মহরম বাঙালি যখনই শোনে তখনই মনে পড়ে আশুরার কথা। আশুরার কথা মনে পড়ছে না? আশুরা কি? আশুরা আমাদের মনে কি জন্য প্রসিদ্ধ? কারবালার ঘটনা। তার মানে মহরম মানে আশুরা, আশুরা মানে কারবালা, আর মহরম মানে কারবালা। কিন্তু কারবালার ঘটনা ঘটেছে কত হিজড়িতে? 61 হিজড়িতে, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের 50 বছর, অর্ধ শতাব্দী পরে, 50 বছর পরে। তাহলে এই কারবালার ঘটনা ঘটার আগের 50 বছরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী তাবেইনদের জীবনে আশুরা ছিল কিনা? যদি থাকে তাহলে তাদের আশুরা ছিল, কারবালা ছিল না। কারবালা মুক্ত একটা আশুরা আছে আর কারবালা যুক্ত একটা আশুরা আছে। এজন্য আশুরার গুরুত্ব আলোচনা দুই পর্যায়ের, একটা হলো সুন্নাতের আলোকে, হাদিসের আলোকে, আর একটা হলো ইতিহাসের আলোকে। হাদিসের আলোকে, সুন্নাতের আলোকে আমল নির্ধারিত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 50 বছর পরে যে ঘটনা ঘটে, এই ঘটনা আমাদের জীবনে ব্যথা বেদনা আনতে পারে কিন্তু আমল আনতে পারে না। আশুরা আমাদের জীবনে মৌলিক যে বিষয়টা, আমলের দিক, সেটা রাসূলুল্লাহ সাল্লামের জীবন থেকে আসছে। তিনি আশুরায় রোজা রাখতেন, মক্কা থাকতেও রাখতেন। আশুরার দিনে কাবা ঘরের গেলাপ পরিবর্তন হতো, আশুরার দিনটাকে আরবের লোকেরাও গুরুত্ব দিত। মদিনায় যাওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন মদিনার ইহুদিরা আশুরায় রোজা রাখে। তিনি বলেন তোমরা কেন রোজা রাখো? তারা বলে এই দিনে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে ফেরাউনের কবল থেকে বাঁচিয়েছিলেন, এই জন্য মূসা এই দিনে রোজা রাখছিলেন, আমরাও মূসা আলাইহিস সালামের সুন্নত হিসেবে রোজা রাখি। ইহুদিদের ঈদ মূলত চান্দ্র মাসে না, ওদের একটা নিজস্ব পঞ্জিকা আছে, ক্যালেন্ডার, যেটা সৌর, সোলার। তো ব্যাজ্যত 10 তারিখেই, ব্যাজ্যত আরবের মদিনার ইহুদিরা আরব দেশে থেকে ওদের তারিখটা আরবির সাথে মিলিয়ে নিছিল সম্ভবত। যেভাবেই হোক, তারা আশুরাকে মূসা আলাইহিস সালামের পাস ওভার ডে হিসেবে রোজা পালন করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন নাহনু আহাক্কু বি মূসা মিনকুম, মূসার সুন্নত, মূসার এই নাজাতের কৃতজ্ঞতায় শরীক হওয়ার ব্যাপারে আমাদের হক বেশি, আমরা আশুরা রোজা রাখবো। রাসূলুল্লাহ আগেও রেখেছেন, তিনি মুসলমানদের আশুরা রোজা রাখার নির্দেশ দেন। প্রথম বছরে মদিনায় যাওয়ার পরে প্রথম বছরে আশুরা রোজাই ফরজ ছিল। দ্বিতীয় হিজরিতে আল্লাহ তাআলা রমাদানের রোজা ফরজ করে আয়াত নাজিল করেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আশুরা রোজা তোমাদের ঐচ্ছিক, নফল, যদি কেউ আশুরা রোজা রাখে ভালো, না রাখলে, কেউ না রাখলে গুনাহ নেই, তবে এর সওয়াব অনেক। সেটা কেমন? আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সওমু ইয়াউমে আশুরা ইউকাফিরু সানাতা আল্লাতী ক্বাবলাহা, আশুরা রোজা রাখলে পূর্বের এক বছরের গুনাহ, ভুল, ভ্রান্তি আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। তিনি আশুরায় রোজা রাখতেন, একদিনই রাখতেন। কয়েক বছর পরে সাহাবিরা বলেন যে আশুরাতে তো ইহুদিরা একটা রাখে, আমরাও একটা রাখলাম, তাহলে ইহুদিদের মতো হয়ে গেল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লাইন ইশতুল কাবিলা, আমি যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে এই আশুরার সাথে আগে একদিন অথবা পরে একদিন, দুই দিন রাখবো, একদিন না। আমরা অনেক সময় মনে করি একদিন রোজা রাখা ঠিক না, একদিন রোজা রাখাতে দোষ নেই, শুধু আশুরার রোজা একদিন রাখা উচিত না। এই জন্য আশুরার যে সুন্নত আমল, সেটা হলো আশুরা উপলক্ষে 9 জিলহজ এবং 10 জিল, 9 মহরম এবং 10 মহরম,
অথবা দশ এগারো, নয় দশই বেশি আসছে হাদিসে, রোজা রাখা, নফল রোজা রাখা, এটা আমরা পালন করার চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। মুহররমে আশুরাই রোজা ছাড়া আর কোনো আমল সুন্নতে নেই। আমাদের সমাজে মুহররম উপলক্ষে এবং আশুরা উপলক্ষে নফল নামাজ বিভিন্ন আমল যা আছে সবগুলোই বানোয়াট বা খুবই দুর্বল ভিত্তিহীন। যেমন মুহররম উপলক্ষে খানা পিনা করা, মুহররম উপলক্ষে পায়ে খড়ম দিয়ে চলা, পায়ে জুতা না পরা, শোক করা অথবা আনন্দ করা, এ দুটোই বানোয়াট, এর কোনোটাই ইসলামে বা সুন্নতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্মে কোনো ভিত্তি নেই। শুধু একটাই আমল সুন্নত দ্বারা প্রমাণিত, সেটা হলো আশুরা রোজা। এটা হলো সুন্নতের আলোকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আলোকে আশুরা। কিন্তু এই আশুরা আমাদের মনে নেই, আমাদের জেহেন অন্তর জুড়ে আসে কারবালার আশুরা। এটা বাস্তব, কারবালার মাঠে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাতের মৃত্যুর মাত্র 50 বছর পরে, মাত্র সেই মুসলমানদেরই, তার উম্মতেরই কিছু মানুষ, তার প্রিয়তম নাতি, তার কলিজার টুকরা নাতি হোসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এবং তার বংশের নিষ্পাপ নিরীহ অসহায় অনেকগুলো মানুষকে হত্যা করে। বিষয়টা খুবই জটিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তম নাতি তারই উম্মতের হাতে শহীদ হয়ে যাচ্ছে। এটা কষ্টের ব্যাপার, বেদনার ব্যাপার, এবং এই হত্যাকাণ্ডের ভিতর দিয়ে উম্মতের ভিতরে চিরস্থায়ী বিভক্তি, মারামারি, ফেতনা সৃষ্টি হয়েছে। যদিও কবির কবিতায় বলে ইসলাম জিন্দা হতা হ্যায় কি জানো হর কারবালা কে বাদ মে, কারবালার পরে ইসলাম জিন্দা হয়। তবে আমার জানা মতে কারবালার পরে ইসলাম জিন্দা হয়নি, কারবালার পরে ইসলাম জিন্দা হয়নি। কারবালার ঘটনা বেদনা ব্যথা কষ্ট দুঃখ বিভক্তি দিয়েছে। কারবালার ঘটনায় যারা হত্যাকাজে শরিক হয়েছে সবাই নিহত হয়েছে, অপমৃত্যু হয়েছে, ধ্বংস হয়েছে, সবই ঠিক আছে, কিন্তু ইসলাম জিন্দা হয়েছে এরকম নজরে পড়ে না। তো যাই হোক, আমরা কারবালার ঘটনা এবং এক্ষেত্রে আমাদের করণীয় সুন্নতের আলোকে কী হওয়া উচিত সংক্ষেপে বলানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। মূল বিষয় হল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবতার জন্য